তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ দুর্নীতির অভিযোগ সুর চড়ালেন দিলীপ ঘোষ ঝড় প্রাকৃতিক দুর্যোগ এলে তৃণমূলের আয় কটাক্ষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর পাল্টা সাফাই রাজ্যের শাসক দলের আবাস থেকে ১০০ দিনের টাকা শাসক দলের বিরুদ্ধে বারবার উঠেছে দুর্নীতির অভিযোগ ত্রাণের ত্রিপল চুরি চাল চুরির অভিযোগও বিদ্ধ তৃণমূল রাজ্যের দায়িত্ব দুর্গতদের পাশে দাঁড়ানো সরকার কি সেই দায়িত্ব পালন করছে জলপাইগুড়ির টর্নেডো বিধ্বস্ত মানুষরা বলছেন প্রশাসন এখনো পৌঁছয়নি তাদের কাছে আর এই ছবি সামনে আসতেই রাজ্যের শাসক দলকে তোপ দাগলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ঝড় প্রাকৃতিক দুর্যোগ এলে তৃণমূলের আয় কটাক্ষ দিলীপ ঘোষের ঝড় হলেই টিএমসির একদম পোয়া বারো যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে বন্যা হোক ঝড় হোক ভূমিকম্প ওরা চায় তাহলে কামাই হবে সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরে নিয়ে আসা কিন্তু কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায় এত টাকা ফিরিস্তি তত টাকা ফিরিস্তি এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকেন কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছে না পাল্টা আক্রমণ করেছে রাজ্যের শাসক দল একসেমি রাজনৈতিক ঘুরে যাদের ব্যবসা করাটাই রাজনীতি সেই দল বিজেপির নেতারা এটা নিয়ে রাজনীতি করতে নেমে দিন কয়েক আগেই দেখা গিয়েছে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ব্যবহার করা হচ্ছে সরকারি স্ট্যাম্প দেওয়া ত্রাণের ত্রিপল এরপরেও কি রাজ্যের শাসক দলের মুখে এত কথা মানায় সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা লোকসভা নির্বাচন যতই এগোচ্ছে ততই অভিযোগ পাল্টা অভিযোগের পালা বাড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবারে বাঁকুড়াতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠী কুণ্ডলের দিকেই আঙুল তৃণমূলের পুলিশকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর অভিযোগ এদিন পাত্রশাহর থানা এলাকার বেলুট গ্রামে ভোট প্রচারে যান বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সেখানে তার গাড়ি কনভয় আটকে কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারপরে তাপস বড়ে গুন্ডা আমাদের বিজেপির কর্মীদেরকে মারধর করতে হয়েছে আমি একটা কথা বারবার ওসিকে বলতে যাই যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুট রসুলপুরে একটা অবৈধ খাদান সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা তৃণমূলের হারমাদ তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে ঘটনার পরই পাত্রশায়র থানার দ্বারস্থ হন সৌমিত্র খাঁ সেখানেই পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেন তিনি অপরদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের দাবি বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলে এই হামলার ঘটনা প্রিপ্ল্যান্ড চক্রান্ত বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর নিজের দলের কর্মীদেরকে কিছু দুষ্কৃতীদেরকে উস্কে সেটা ওনারই দুষ্কৃতি তাদেরকে দিয়ে নিজের দলের কর্মীদের মার খাওয়া করেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখজনক ঘটনায় আহত সোনামুখী বিধানসভার বিজেপি কনভেনার সহ একাধিক কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট রিপাবলিক বাংলা তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ দুর্নীতির অভিযোগ সুর চড়ালেন দিলীপ ঘোষ ঝড় প্রাকৃতিক দুর্যোগ এলে তৃণমূলের আয় কটাক্ষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর পাল্টা সাফাই রাজ্যের শাসক দলের আবাস থেকে ১০০ দিনের টাকা শাসক দলের বিরুদ্ধে বারবার উঠেছে দুর্নীতির অভিযোগ ত্রাণের ত্রিপল চুরি চাল চুরির অভিযোগও বিদ্ধ তৃণমূল রাজ্যের দায়িত্ব দুর্গতদের পাশে দাঁড়ানো সরকার কি সেই দায়িত্ব পালন করছে জলপাইগুড়ির টর্নেডো বিধ্বস্ত মানুষরা বলছেন প্রশাসন এখনো পৌঁছয়নি তাদের কাছে আর এই ছবি সামনে আসতেই রাজ্যের শাসক দলকে তোপ দাগলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ঝড় প্রাকৃতিক দুর্যোগ এলে তৃণমূলের আয় কটাক্ষ দিলীপ ঘোষের ঝড় হলেই টিএমসির একদম পোয়া বারো যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে বন্যা হোক ঝড় হোক ভূমিকম্প ওরা চায় তাহলে কামাই হবে সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরে নিয়ে আসা কিন্তু কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায় এত টাকা ফিরিস্তি তত টাকা ফিরিস্তি এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকেন কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছে না পাল্টা আক্রমণ করেছে রাজ্যের শাসক দল একসেমি রাজনৈতিক ঘুরে যাদের ব্যবসা করাটাই রাজনীতি সেই দল
বিজেপির নেতারা এটা নিয়ে রাজনীতি করতে নেমে পড়ে। দিন কয়েক আগেই দেখা গিয়েছে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ব্যবহার করা হচ্ছে সরকারি স্ট্যাম্প দেওয়া ত্রাণের ত্রিপল। এরপরেও কি রাজ্যের শাসক দলের মুখে এত কথা মানায়? সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। লোকসভা নির্বাচন যতই এগোচ্ছে ততই অভিযোগ, পাল্টা অভিযোগের পালা বাড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবারে বাঁকুড়াতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠী কুণ্ডলের দিকেই আঙুল তৃণমূলের। পুলিশকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর অভিযোগ। এদিন পাত্রসাহর থানা এলাকার বেলুট গ্রামে ভোট প্রচারে যান বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সেখানে তার গাড়ি কনভয় আটকে কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পুরো তাপস বড়ে গুন্ডা আমাদের বিজেপির কর্মীদেরকে মারধর করতে হয়েছে। আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাই যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুট রসুলপুরে একটা অবৈধ খাদান সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের হারমাদ, তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে। ঘটনার পরই পাত্রসায়র থানার দ্বারস্থ হন সৌমিত্র খাঁ। সেখানেই পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেন তিনি। অপরদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের দাবি, বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলে এই হামলার ঘটনা। প্রিপ্ল্যান চক্রান্ত বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর, নিজের দলের কর্মীদেরকে কিছু দুষ্কৃতীদেরকে উস্কে, সেটা ওনারই দুষ্কৃতি, তাদেরকে দিয়ে নিজের দলের কর্মীদের মার খাওয়া করেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। ঘটনায় আহত সোনামুখী বিধানসভার বিজেপি কনভেনার সহ একাধিক কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রোদের তাপের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে ভোটের পারদ, আর তারই মাঝে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কথার লড়াই। দিলীপ কীর্তির বাগযুদ্ধে জমে উঠেছে ভোটের প্রচার, কেউ কাউকে ছেড়ে কথা বলার পাত্র নন, সুযোগ পেলেই চলছে জবাব পাল্টা জবাবের খেলা। ১৩ই মে ভোট বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে।